বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত একদিনে সব থেকে বেশি সংক্রমিত। আমাদের এর অ্যাকচুয়ালি বিদ্রোহ করা উচিত। এনিওয়্যার ডোর তৈরি করছে যেখানে বাড়ির থেকে ডাইরেক্ট সেন্টারে চলে যায়। বন্ধুরা, তোমরা অনেকেই আগের ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করেছো, যেহেতু অফলাইনে এ অ্যাকচুয়ালি এক্সামিনেশন সম্ভব নয়, সেহেতু বোর্ড কেন এখনও প্রস্তুতি নিচ্ছে, এক্সামের গাইডলাইন প্রকাশিত করছে, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত, আমাদের এর অ্যাকচুয়ালি বিদ্রোহ করা উচিত কি না, আন্দোলন করা উচিত কি না, তাছাড়া কেন বা বোর্ড এই ধরনের কাজ করছে, তো ডিটেলসে এই বিষয়ে আলোচনা করব। তারপরে এ পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেবো, আজকেই তোমাদের পরীক্ষার কী হতে চলেছে। দেখো, এখানে সবার প্রথমে দেখো ফুটবল গ্রাউন্ড এর একটা আমি এখানে এঁকেছি ফুটবল গ্রাউন্ড, এই ফুটবল গ্রাউন্ডটা দিয়েই তোমাদের বোঝাবো। তো এখানে তোমরা জানো বিভিন্ন ক্লাবে কী হচ্ছে, ফুটবল খেলা হয়, সেই কারণে গ্রাউন্ডও তৈরি করা হয়। তো এরকমই একটা গ্রাউন্ড তৈরি করার জন্য ধরো এ টিমের উপর একটা দায়িত্ব দিয়েছে ক্লাব, কী বললাম, একটা ক্লাব রয়েছে, ক্লাব কী হচ্ছে এ টিমকে দায়িত্ব দিয়েছে ফুটবলের যে মাঠটা আছে ঠিকঠাক করার জন্য, কারণ প্রতিযোগিতা রয়েছে ধরো একটা নির্দিষ্ট সময় জুন মাসে, এর সামনে জুন মাসেই প্রতিযোগিতা রয়েছে। তো এরা কী করছে, এ যে টিম, এই টিম কিন্তু ও একদম ওয়ার্ক করছে যে কী কী মানে দেওয়া দরকার এবং কীভাবে খেলোয়াড়রা ভালো মতন করে খেলতে পারে, খেলোয়াড়দের যাতে কোনো অসুবিধা না হয়, চোট না লাগে, তারা ব্যথা না পায়, স্বাভাবিকভাবে স্বাভাবিক পরিস্থিতিতে যায় খেলা হয়। কিন্তু তারা এ টিম তো কাজ করলো, কাজ করতে করতে হঠাৎ দেখলো যে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় জল জল হয়ে গেছে, সেক্ষেত্রে এই এ টিম কিন্তু অনবরত চেষ্টা করছে যে কীভাবে করা যায়, সে দেখা গেল বালি আনলো, আরও মাটি দিয়ে উঁচু করলো, তো বিভিন্ন ওয়ার্ক করলো যাতে স্বাভাবিকভাবে অ্যাকচুয়ালি খেলোয়াড়রা খেলতে পারে, প্রতিযোগিতায় কোনো সমস্যা না হয়, সবাই সুস্থভাবে খেলতে পারে, কোনো অসুবিধা না হয়, আর যে প্রতিযোগিতা আছে সেটাও যথাসময়ে অ্যাকচুয়ালি সম্পন্ন হয়। আর যখন টিম বিভিন্ন উপায়ে অ্যাকচুয়ালি গ্রাউন্ডকে তৈরি করার চেষ্টা করছে, তখন খেলোয়াড়রা এসে মাঝে মাঝে দেখছে, দেখে বলছে এ বাবা কোনো মতে এখানে খেলা সম্ভব না, কেন এই সময় খেলা হচ্ছে, আমাদের চোট লেগে যেতে পারে, বিভিন্ন রকমের মন্তব্য করছে। কিন্তু দেখা গেল জুন মাসে যে সময় খেলা সেই সময় এতটাই বন্যা হলো যে খেলার মতন পরিস্থিতি নেই, তার সত্ত্বেও এ টিম চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই টিম কেন চেষ্টা করছে, দায়িত্ব দিয়েছে হচ্ছে ক্লাব। তো এখন ক্লাব অ্যাকচুয়ালি বুঝতে পারছে এই যে বন্যা হয়েছে বা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন অ্যাকচুয়ালি ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করা সম্ভব নয়, সেই কারণে যে অর্গানাইজ করেছিল প্রতিযোগিতাটি, যে ক্লাব, সেই ক্লাবই বাতিল করে দিল, এ টিমও বলে দিল না আর কাজ করব না, প্রতিযোগিতা এবছর হচ্ছে না, কিংবা কিছু সময় পরে প্রতিযোগিতাটি নেওয়া হবে যখন এই গ্রাউন্ড ঠিক হয়ে যাবে, গ্রাউন্ডে জল থাকবে না, স্বাভাবিকভাবে খেলোয়াড়রা খেলতে পারবে, তখন অ্যাকচুয়ালি এই প্রতিযোগিতা নেওয়া হবে। ঠিক এই কারণেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখনও পর্যন্ত প্রচেষ্টা করছে। ব্যাপারটা পুরো ভালো করে বোঝো, যেরকমভাবে অ্যাকচুয়ালি ক্লাব দায়িত্ব দিয়েছিল টিমকে, সেরকমভাবেই কিন্তু শিক্ষা সংসদ অ্যাকচুয়ালি দায়িত্ব দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্গানাইজেশন করার জন্য কাকে, মাধ্যমিকের দায়িত্ব থাকে অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদের এবং উচ্চ মাধ্যমিকের দায়িত্ব থাকে হচ্ছে উচ্চশিক্ষা সংসদের। তারা কিন্তু তাদের মতন কাজ করছে এখনও পর্যন্ত, যে অনুযায়ী তাদের নির্দেশিকা দেওয়া রয়েছে সেই অনুযায়ী কাজ করছে, এবং স্টুডেন্টদের যাতে ক্ষতি না হয়, আর স্টুডেন্টদের যাতে সময় নষ্ট না হয়, সেই কারণে কী হচ্ছে তারা বিভিন্ন রকম এক্সামের গাইডলাইন প্রকাশিত করছে, এবং এই গাইডলাইন প্রকাশিত করছে যেখানে আমরা গাইডলাইনে সন্তুষ্ট হচ্ছিলাম না, যেরকমভাবে খেলোয়াড়রা এখানে দেখে বলছিল যে এই পরিস্থিতিতে খেলা যাবে না, খেললে আমাদের ক্ষতি হতে পারে, সেরকমভাবে আমরাও এই মুহূর্তে বোর্ডের যে ক্রিয়াকলাপ বা মন্তব্য সেটা দেখে আমরা বলছি যে আমরা পরীক্ষা দিলে এ আমাদের জীবনের ঝুঁকি হতে পারে, আমাদের সমস্যা হতে পারে, সেই কারণে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। তো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কে দায়িত্ব দিয়েছিল, শিক্ষা সংসদ। তার মানে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দপ্তর কোনো নির্দেশ দিচ্ছে বা শিক্ষামন্ত্রী কোনো নির্দেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত যে সংসদ সে কিন্তু কিচ্ছু বলতে পারছে না, যার প্রমাণস্বরূপ আমরা আগেও দেখেছি, কিছুদিন আগেও দেখলাম স্কুল যখন বন্ধ নির্দেশ দিল তখন শিক্ষামন্ত্রী আগে নির্দেশ দিল, তারপরে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলো বোর্ডের তরফ থেকে। আর এর আগেও দেখেছি যখনই কোনো ঘোষণা হয়েছে, ধরো আগের বছর যখন পরীক্ষা বাতিল হয়েছে তখন সবার প্রথমে শিক্ষামন্ত্রী বলবে যে যে নির্দেশিকা দেবে, সেই অনুযায়ী শিক্ষা দপ্তর শুনবে, তারপরে অ্যাকচুয়ালি আনো, এমন একটা সার্কেলে কাজ করে। সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া যায় দুই বোর্ডই পরিকল্পনা করছে, এবং যে গাইডলাইনগুলো প্রকাশিত করছে সেই গাইডলাইনগুলো কার্যত বাস্তবে সম্ভব নয়, যেমন ভ্যাকসিনের কথা বলেছে বা এই
প্রশ্নপত্র দেওয়ার কথা বলছে, এরকম বিভিন্ন এর বিরোধিতা রয়েছে এবং যেটা বাস্তবে এই মুহূর্তে কোনো মতেই সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দপ্তর কোনো নির্দিষ্ট ডিসিশন দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু তাদের কার্য চালিয়েই যেতে হবে। তো এখানে আমি সবার প্রথমে বলি যে যেটা বলেছে ম্যাক্সিমাম তোমরাও বলছো, তোমাদের হয়ে আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, এই বিভিন্ন স্টুডেন্টের বক্তব্য এবং শিক্ষা দপ্তর যে পরিকল্পনা করেছে যে ডিস্টেন্স অনুযায়ী বসাবো, পরীক্ষায় অ্যাকচুয়ালি প্রশ্ন গ্লাভস পরে শিক্ষকরা দেবে, তো এখানে দুটো কারণ আছে। এক হচ্ছে যখন বাড়ির থেকে সেন্টারে যাবে তখন কি তারা মানে রাস্তা দিয়ে যাবে না, তখন কি কোভিড থাকবে না, বা এমন কোনো বোর্ড অ্যাকচুয়ালি মানে এনিওয়্যার ডোর তৈরি করছে যেখানে বাড়ির থেকে ডাইরেক্ট সেন্টারে চলে যাবে। মানে তোমরা বুঝতেই পারছো ডোরিমনের একটা এনিওয়্যার ডোর তোমরা সকলেই জানো যে পকেট থেকে বের করে বাড়ির সামনে রাখে, যেখানে যেতে চায় সেখানে চলে যাবে। তো বোর্ডও কি এরকম স্টুডেন্টদের জন্য কোনো পরিকল্পনা করেছে যে বাড়ির থেকে বেরিয়ে সেন্টারে পৌঁছে যাবে, মাঝখানে ট্রেন থাকবে না, বাস থাকবে না কোনো, তাহলে সংক্রমণের ভয়ও থাকবে। তার মানে পরিষ্কার বুঝে গেলে যে ব্যাপারটা কি, কেন অ্যাকচুয়ালি এক্সামিনেশন নিয়ে এখনও কন্ডাক্ট করার কথা ভাবছে অ্যাকচুয়ালি বোর্ড। তো এখানে কি আমাদের আন্দোলনে নামতে হবে, আন্দোলনে নেমে আন্দোলন করতে হবে, তাহলে কি আমাদের এর অ্যাকচুয়ালি অফলাইনে এক্সাম হবে না? তো বলে রাখি, আমাদের লড়াই কিন্তু এক্সাম বাতিল করা নয়, আমাদের লড়াই হচ্ছে তোমরা স্টুডেন্ট তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা না নেওয়া অফলাইনে, সেই কারণে বাতিল করা। মেন উদ্দেশ্য পরীক্ষা বাতিল করা নয়, মেন উদ্দেশ্য তোমাদের এ লাইফে কোনো রিস্ক যাতে না হয়, লাইফের রিস্ক না হয়, জীবনের ঝুঁকি যাতে না হয়, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। যদি তোমরা নিজেরা গিয়ে এ এক জায়গায় জড়ো হয়ে আন্দোলন করো, সেক্ষেত্রে তোমরা যদি আন্দোলন করতে পারো সেক্ষেত্রে তোমরা কেন এক্সাম দিতে পারবে না, যদি বোর্ডই তোমাদের জিজ্ঞাসা করে? বা আমি তোমাদের জিজ্ঞাসা করছি যারা আমাকে ইনস্টাগ্রামে এই বিষয়গুলো উল্লেখ করেছো, যে ইউটিউবারই যা বলুক না কেন একদম কান দেবে না, যে বিষয়টা তোমরা করবে এ যেটা বলছে সেটাকে একটু নিজে রিয়েলাইজ করে দেখো। আমাদের প্রশ্ন কিন্তু এক্সাম বাতিল করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এক্সাম নেওয়া কখনোই ঠিক কাজ নয়, সেই কারণে এক্সাম বাতিল করা উচিত। মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবনের ঝুঁকি, সেই কারণে যে যাই বলুক না কেন কখনোই মাথায় আনবে না যে সবাই একত্রিত হয়ে এ অ্যাকচুয়ালি আন্দোলন করব, এই বিষয়টা মাথায়। এছাড়া আরও একটি বিষয় শোনা যাচ্ছে যে গ্লাভস পরে নাকি প্রশ্নপত্র বিতরণ করবে শিক্ষকরা। তো কোভিডের মিউটেশনের ফলে যে ভাইরাসটি মানে দ্বিতীয় ওয়েভে এসছে সেটিতে কিন্তু ইউথদের বেশি সংক্রমিত হওয়ার চান্স রয়েছে, যেটা বিভিন্ন জায়গার থেকে শোনা যাচ্ছে। মানে স্টুডেন্টদের কী হচ্ছে ঝোঁক বেশি রয়েছে। এ তো এখানে আমি বলে রাখি মানে বিভিন্ন এরকম ডেটা রয়েছে, এ যদি 4th এপ্রিলের 2021 যদি এই অ্যাকচুয়ালি দেখি কেস কী হচ্ছে মহারাষ্ট্রে দেখি, তাহলে কী হচ্ছে 79,000+ কেসেস হয়েছে। তারপরে যদি কর্ণাটকে দেখি 7.3 মানে 7,300 কেস দেখা গেছে, ছত্তিশগড়ে দেখি তাহলে 5,900 কেস দেখা গেছে, এবং যদি উত্তরপ্রদেশে দেখি 3,000+ কেসেস দেখা গেছে, এবং দিল্লিতে যদি দেখি 2,700 কেসেস প্লাস দেখা গেছে। এটা বলছি কি এপ্রিল মাসের 4 তারিখের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী স্টুডেন্টদের সংক্রমণ দেখা গেছে। আর এখন হলো বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভারত, একদিনে সব থেকে বেশি সংক্রমিত হয়েছে ভারতে এই প্রথমবার, আর মানে পুরো বিশ্বের মধ্যে 316 কে, মানে বুঝতে পারছো 316,000 প্রায় অ্যাকচুয়ালি মানুষ সংক্রমিত হয়েছে এ গত 24 ঘন্টায়। তো এখানে এবং 2.1 মানে হচ্ছে 2,100 জনের মৃত্যু ঘটেছে ভারতে। তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর, কতটা সিরিয়াস। এ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম 3-4 দিন লাগবে, সেটা মাত্র ও কী হচ্ছে একদিনের মাথায় কিন্তু এই রেকর্ডটা করে ফেললো। ও এবং ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, 10,700 কেসেস এই মুহূর্তে দেখা গেছে। আর এটা আমি বারবার বলছি যে এই আকড়ার ওপর ভেবে থেকো না, কারণ পরিস্থিতি খুবই খারাপ আসতে চলেছে। এ দ্বিতীয় ওয়েভে আমাদের প্রত্যেকটা রাজ্য সাফার করেছে যারা আগে বুঝতে পারেনি, তাই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো মাস্ক অবশ্যই ম্যান্ডেটরি এখন,
গভর্নমেন্ট কবে লকডাউন করবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের নিজেদের সচেতন সবার প্রথমে হতে হবে। মাস্ক ছাড়া কোথাও বেরিও না, নিজেকে সেফ রাখো এবং অন্য কাউকেও ও অন্যকেও সেফ থাকতে সাহায্য করো। কারণ তুমি গ্রাফটা দেখেছো যে এখানে যে এপ্রিল মাসের 1 তারিখ, তারপরে একদম প্লেন পাহাড়ের মতন উঠে যাচ্ছে, কিন্তু এরকমভাবে যদি গ্রাফকে না কমাতে পারি তাহলে কিন্তু সেটা কোথায় গিয়ে থামবে, মানে ধাপে ধাপে এগিয়ে যাবে সেটা। কিন্তু মানে এখন 10,000 দিচ্ছি রিলিফ, ওটাকে 1 লাখ হতে কিন্তু সময় লাগবে না। সেই কারণে কার্যত আমাদের প্রত্যেকেরও একটা দায়িত্ব, পরে গভর্নমেন্ট কবে কী ডিসিশন নেবে সেটা পরের ব্যাপার। এখন নিজেদেরকে সবার প্রথমে সচেতন হতে হবে, বাইরে বেরোলেও মাস্ক ছাড়া উইদাউট মাস্ক কোথাও বেরোবো না। এবং বিভিন্ন বিশেষজ্ঞরাও কিন্তু এই মুহূর্তে বলছে কোভিডের যে ভাইরাস ছিল আগে যেরকম ছিল তার থেকে অধিকতর শক্তিশালী হয়েছে এই মুহূর্তে। এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেই যে স্ট্রেন সেটা কিন্তু দেখা গেছে। এবং আমেরিকার একটা সংস্থা বিভিন্ন অ্যাকচুয়ালি স্টেট যে রয়েছে সেই স্টেটগুলোর ওপর অ্যানালাইজ করে দেখেছে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের যে সংক্রমণ সেটা প্রায় কিন্তু 13.5% হয়েছে। আগে কী হচ্ছিল, আগেরবার যখন মানে আগের বছর যখন কোভিডের সংক্রমণ ছিল তখন কী হচ্ছে, ছোটো যারা ছিল তাদের অত ভয় ছিল না, তারা সংক্রমিত সহজে হচ্ছিল না, কিন্তু বড়দের অ্যাকচুয়ালি বৃদ্ধ যারা আছে তাদের বেশি সংক্রমিত হওয়ার ব্যাপার ছিল, দেখা যাচ্ছিলো। কিন্তু এবারে তার উল্টো, কারণ তোমরা সকলেই জানো ভ্যাকসিনেশন প্রায় যারা বৃদ্ধ রয়েছে বয়স্ক রয়েছে তারা প্রায় পেয়ে গেছে, এখন যারা ইউথ রয়েছে তারা এখনও পর্যন্ত পায়নি, 18 বছরের যারা রয়েছে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে সামনের মাসের 1 তারিখ থেকে, যেটা কেন্দ্র সরকার নির্ধারণ করেছে। তো এখানে তোমরা বুঝতেই পারছো পুরো ব্যাপারটা। তো এখন স্টুডেন্টদের সবার প্রচুর সচেতন থাকতে হবে এবং এক্সাম কোনো মতেই নেবে না এখন, শুধুমাত্র ডিসিশনের অপেক্ষা। এবং তোমরা এখন বলতে পারো কেন আমাদের একটা চিন্তা রয়েছে, স্বাভাবিক চিন্তা, তোমাদের একার চিন্তা না, প্রত্যেকটা শিক্ষকের চিন্তা এবং বোর্ডেরও এখনও চিন্তা রয়েছে। বোর্ডও তোমাদের ভালো চায়, কেউ কারোর খারাপ চায় না, কিন্তু শিক্ষা দপ্তর ও আমাদের একটা ব্যাপার রয়েছে, আরও একটা ব্যাপার রয়েছে আমাদের এখন পুরো আইন ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্যের অ্যাকচুয়ালি হাতে নেই, কারণ বিধানসভা ভোট রয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের কাছে কিছু পাওয়ার রয়েছে, তো ভোট রয়েছে, দিকভ্রষ্টও রয়েছে একদিকে, একই সরকার থাকবে কি না বা সরকার পাল্টাবে কি না তার উপরও অনেক কিছু নির্ভর করছে, সমস্ত কিছু এখন দেখার বিষয়। তো ভোটের যে রেজাল্ট আছে তার আগেই হয়তো কোনো না কোনো নির্দেশিকা শিক্ষা দপ্তর দেবে আশা করব, কারণ প্রত্যেকটা স্টুডেন্টই এই মুহূর্তে ডিপ্রেস রয়েছে, তারা বুঝতে পারছে না কী হবে। আমি প্রত্যেককে আবারও বলছি, বারবারের যেটা বলে এসেছি, তোমাদের এই যে সিচুয়েশান, এই সিচুয়েশান আরও ভয়ঙ্কর হবে, যেহেতু এখনও পর্যন্ত জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে লকডাউন হয়নি, এখনও পর্যন্ত ভোট রয়েছে, সেই কারণে নিজেরা সচেতন হও। আর কার্যত এই রকম দুর্লভ পরিস্থিতিতে কখনোই শিক্ষা দপ্তর তোমাদের পরীক্ষা নেওয়ার নির্দেশিকা দেবে না, যেটা আগে বলেছি তোমাদের কীভাবে কীভাবে পরীক্ষা হতে পারে, যারা দেখোনি আগের ভিডিওটা তাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো।